তত্ত্বাবধায়ক সরকারের প্রধান তিনি দুদিন আগেই কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরেছেন তিনি কিন্তু থেকে মুক্তি পান নাই হয়েছে ছাত্রদের আন্দোলনে একদিনে কোর্ট উল্টে গেছে আমার ভাগিনা জয়ের রাজনীতি করার চরিত্র না সকালে এক কথা বলে বিকালে আরেক কথা বলার এটা তো জয়ের জন্য সব থেকে মারাত্মক ক্ষতিকর হবে সে কিসের পরিচয়ে রাজনীতি করবে তার মায়ের তার মায়ের পরিচয়ে রাজনীতি সে করতে পারবে না তাকে রাজনীতি করতে হবে তার নানার পরিচয় শেখ হাসিনা বা আওয়ামী লীগ বিএনপিকে কোনো সম্মান দেয়নি বলে এই পরিণতির জন্য অনেকাংশে দায়ী আওয়ামী লীগকে যেমন মানুষ পছন্দ করে না বিএনপি মানুষ অত বেশি ভালোবাসে না জয়কে আমি খুব ছোট দেখেছি তাদের কষ্টের দিনগুলোও দেখেছি বঙ্গবন্ধু মারা যাওয়ার পর ওরা যখন দিল্লিতে ছিল আমিও ছিলাম অনেক সময় জয়কে আমি চায়না ক্লে বলে একটা চায়না মাটি সেটা নিয়ে খেলা করতে দেখেছি ড্যাং কামান বন্দুক বানাতে দেখেছি সে জয় বড় হয়েছে এবং তার মা পনেরো বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন হত্যাকর্তা বিধাতা তার আগে আরও পনেরো বিশ বছর আওয়ামী লীগের মতো একটা দলের সভানেত্রী ছিলেন আওয়ামী লীগের সভানেত্রী আর দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আমি খুব একটা পার্থক্য খুঁজে পাই না কারণ হাজার হাজার লাখো লোক যাকে সমর্থন করে তার প্রধানমন্ত্রী না হলেও চলে প্রধানমন্ত্রীর চাইতেও তার অনেক সম্মান কিন্তু আপনি আমাকে যেটা বলছেন শেখ হাসিনা আর রাজনীতি করতে পারবেন না তার বয়স তাকে সমর্থন করবে না আর যে যাই বলুন তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করে তারপরে দাঁড়াতে হবে সেই মোকাবেলা করে দাঁড়াতে গেলে যত তাড়াতাড়ি দাঁড়ান না কেন দশ বছরের কম সময় লাগবে না সে সময় উনি পাবেন মনে হয় না আপনি নিশ্চয়ই দেখেছেন এই যে এখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যিনি তিনি দুদিন আগেই কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরেছেন তিনি কিন্তু কোর্ট থেকে মুক্তি পান নাই ঘুরতে হয়েছে ছাত্রদের আন্দোলনে যখন গণেশ উল্টে গেছে তখন একদিনে কোর্ট উল্টে গেছে তো শেখ হাসিনাও যদি রাজনীতি আসতে চায় তাকে অনেক বিষয় ফেস করে আসতে হবে এখনই তার নামে ষাট সত্তর আসিয়া খুনের মামলা হয়ে গেছে এগুলো তেমন কিছু হবে না কিন্তু এখান থেকে বেরিয়ে আসার জন্যে যে সময় যে শ্রম দিতে হবে সেটা খুব সহজ না অন্যদিকে আমার ভাগিনা জয়ের রাজনীতি করার চরিত্র না রাজনীতি করতে মানুষের প্রতি যে দরদ লাগে বা সাধারণ মানুষের যেভাবে কাছাকাছি থাকতে হয় কাছাকাছি যেতে হয় সেটা জয়ের নাই জয়ের উচ্চ মাপের লোকেদের সঙ্গে চলাফেরা করার তাদের সঙ্গে মেলামেশা করার সকালে এক কথা বলে বিকালে আরেক কথা বলার এটা তো জয়ের জন্য সব থেকে মারাত্মক ক্ষতিকর হবে সে কিসের পরিচয়ে রাজনীতি করবে তার মায়ের তার মায়ের পরিচয়ে রাজনীতি সে করতে পারবে না তাকে রাজনীতি করতে হবে তার নানার পরিচয় তার নানার পরিচয়ে রাজনীতি করতে গেলে তার নানা মরে গেছেন মরে যেতেন কিন্তু তিনি তার কথা বদলাতেন না আর এ নাতি তো সকালে বিকালে কথা বদলাচ্ছেন বাংলার মানুষ কথা বদলানো মানুষকে পছন্দ করে না কিছু মানুষ থাকে কিছু লুটেরা থাকে কোনো না কোনো ছত্র ছায়ায় তারা এগুলা করবার চেষ্টা করে শেখ হাসিনা বা আওয়ামী লীগ বিএনপিকে কোনো সম্মান দেয়নি বলে এই পরিণতির জন্য অনেকাংশে দায়ী কেন আপনি বলবেন বিএনপি লুটপাট করছে না লুটপাট হচ্ছে বিএনপি করছে এটাই সরাসরি বলা যায় না তাদের নামে অভিযোগ আসতে পারে আমি নিজেও একটু আগে শুনেছি একজনের কাছে নাকি দশ লক্ষ টাকা চাঁদা আদার্স দিয়েছে যারা এক লাখ টাকা দেওয়ার ক্ষমতা নেই তারেক রহমান কালকে বলেছে শুনলাম যেগুলো যারা করবে তাদেরকে থানায় ধরিয়ে দেওয়া আইন শৃঙ্খলা রক্ষাকারীদের হাতে ধরিয়ে দেওয়া একেও কেউ কি আমি নিন্দা করব না আমি তো তারেক রহমানের এ কথাকে আমি সাধুবাদ জানাব তিনি যদি এটা করতে পারেন ভালো তবে আপনি যেটা ভাবছেন বিএনপি ক্ষমতায় চলে গেছে এটা সত্য কথা না আওয়ামী লীগকে যেমন মানুষ পছন্দ করে না বিএনপিকেও মানুষ অত বেশি ভালোবাসে না তাদেরকেও পছন্দ করে ওই একই কারণে যে কারণটা আওয়ামী লীগ করেছে আপনার কথা তো বেরিয়ে আসছে যে বিএনপি সেরকম করছে